দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত। একই সঙ্গে আদালত পুলিশের পাঁচ দিনের রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছেন। রোজিনার জামিন আবেদনের বিষয়ে পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার। সংবাদ সংগ্রহের জন্য গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে গুরুত্বপূর্ণ নথি চুরির চেষ্টার অভিযোগে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টারও বেশি সময় আটকে রেখে হেনস্থা করা হয়। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত 8:30টার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। এদিকে রোজিনা ইস্যুতে আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাকা সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা। দৈনিক প্রথম আলোর এই সাংবাদিকের মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনটি। এছাড়া আইন ও সালিশ কেন্দ্র এক বিবৃতিতে বলেছে, একজন সাংবাদিককে পেশাগত কাজের সময় এভাবে আটক করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।